extra time. নমস্কার বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের স্বাগত। বুঝতে পারছেন ব্যাকগ্রাউন্ড দেখে, আমরা এখন এই বিকেলে দাঁড়িয়ে আছি ইস্ট বেঙ্গল মাঠে, এবং স্টিভেন কনস্টান্টাইন আসার পর ইস্ট বেঙ্গলের দ্বিতীয় দিনের অনুশীলন শুরু হলো। রিজার্ভ দল নয়, একেবারে আইএসএলের যে দল, তারা আজকে 15 জনের দল ছিল। আজ কিন্তু সুমিত পাসি, এক সময় যিনি এই স্টিভেনের আন্ডারে খেলেছেন জাতীয় দলে, তাকেও দেখা গেল অনুশীলনে। সব মিলিয়ে কিন্তু অনুশীলন দুর্দান্ত, এবং এই অনুশীলন নিয়ে একটা কথা আপনাদেরকে না বললেই নয়, স্টিভেন কিন্তু সবসময় একটা বন্ধুর মতো একটা অ্যাটিটিউড, একেবারে অনুশীলন শুরু মাঠে নামা থেকে শুরু করে, তিনি কোচকাম ফুটবলার নাকি শুধুমাত্র হেড কোচ সেটা বুঝতেই পারবেন না। মাঠে যারা উপস্থিত থাকেন তারা কেউই বুঝতে পারেন না, একেবারে বন্ধুর মতো মেশা বলতে যেটা বোঝায়। এবং একটা দল তৈরি করে নেওয়ার পেছনে যে কন্ডিশনগুলো থাকে সেগুলো কিন্তু এই মানুষটি, এই ব্রিটিশ কোচ খুব ভালো বোঝেন, এবং ঠিক সেইভাবেই প্রথমে একেবারে, এবং প্রথম যে ওয়ার্ম আপ যে দৌড়টা হয় মাঠ জুড়ে, সেখানেও দেখা যায় সবার আগে তিনি দৌড়ে আসছেন এই প্রায় বৃদ্ধ একজন মানুষ আর কি। তিনি কিন্তু এইভাবেই দলের সঙ্গে মিশে যাওয়া, এবং তারপর যে অনুশীলন, যখন আজকে অনুশীলনের মধ্যে যেটা আমরা দেখলাম সেটা কিন্তু তার এন্ডিওরেন্স শুরু করা, যেহেতু একটু দেরিতে অনুশীলন শুরু হয়েছে তাই এন্ডিওরেন্সের অনুশীলন, এবং সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিংভাবে করছিলেন। এবং এন্ডিওরেন্স করার পর তারপরে তিনি এলেন ছোটো বক্সের মধ্যে, তিনি কিন্তু নানান রকম গেম এ সমস্ত করে 3, 4, 8 এইরকম করতে করতে শাস্তিও দিচ্ছিলেন। তার মধ্যেও কিন্তু একটা এন্ডিওরেন্সের ডেভেলপ করার একটা প্রবণতা, এবং তার মধ্যে কিন্তু একটা টিম বন্ডিং করার একটা বিষয়, উইদাউট বল কিন্তু তিনি অনুশীলন করলেন আজকে। এবং আর একটা বিষয় আমরা নোটিশ করলাম বন্ধুরা, যেটা এই কফির মধ্যেই আমরা দিচ্ছি, কী আছে ওই সাদা কাগজে, এবং সেই সাদা কাগজটা মাঝে মাঝে তার পকেট থেকে বেরোচ্ছিল, আমাদের ক্যামেরায় ধরা পড়েছে, এবং তিনি আড়াল হয়ে দেখছিলেন। কোনো ফুটবলার ট্রেস পাওয়ার কোনো জায়গা নেই, অ্যাসিস্ট্যান্ট কোচ বিনু জর্জেরও কোনো ট্রেস পাওয়ার জায়গা নেই, আসলে একটা গোপন তিনি ব্লু প্রিন্ট তৈরি করছেন ইস্ট বেঙ্গল দলকে নিয়ে। অবশ্যই প্রথম 11 কী হতে পারে, নানান ফরমেশান থাকে, কে বোঝে তিনি বুঝবেন, যারা ফুটবলের আলটিমেট জায়গায় যখন ইস্ট বেঙ্গল খেলতে নামবে সেক্ষেত্রে কিন্তু বোঝা যাবে। এবং এই একটা গোপন কাগজ তিনি কিন্তু মেনটেন করছেন প্র্যাকটিসে, স্টিভেনের সেই কাগজ ধরা পড়েছে আমাদের সঙ্গে। বন্ধুরা, একটা দুর্দান্ত অনুশীলন, এবং মাঠে ইস্ট বেঙ্গল 3 বছর পর নিজেদের মাঠে অনুশীলন করছে, দর্শকদের উপস্থিতি, যখন ফুটবলাররা মাঠে প্রবেশ করছেন অথবা বেরোচ্ছেন সেই সময় যে সেই পুরনো ছবি ময়দানে, সেটা কিন্তু ফিরে এসেছে। এবং তার সঙ্গে ইস্ট বেঙ্গলের প্রাক্তনীরা, তিনি দেবজিৎ ঘোষ হতে পারেন, অনিত হতে পারেন, রহিম নবী হতে পারেন, অর্ণবও আজকে এসেছিল ইনফ্যাক্ট, এবং তার সঙ্গে ষষ্ঠী দুলে, এবং এর মাঝখানে কিন্তু আজ মাঠে এলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, যদিও কারণটা ছিল দুটোই, এবং সেই কারণটাও তিনি বলে গেলেন এখানে। একটা কারণ অবশ্যই ছিল 17 তারিখ যে অনুষ্ঠানটি রয়েছে, আর্কাইভ উদ্বোধন হবে ইস্ট বেঙ্গলে, সেই আর্কাইভ উদ্বোধন করতে আসবেন স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার একটা রেকি করে যাওয়া, এবং তার সঙ্গে ইস্ট বেঙ্গল দলের অনুশীলন, এবং তার সঙ্গে তিনি কী বললেন যাওয়ার আগে সেটা একটু শুনে নিন। কলকাতা সবচেয়ে বড় কথা, কলকাতা মানে ফুটবলটা ফিরছে, মানে তিনটে দল নিজেদের মাঠে প্র্যাকটিস করছে, আমি তো সেটাই আগের দিনে আবেদন করেছি, সব জায়গায় আবেদন করেছি যে কল্যাণী কলকাতায় কল্যাণী ময়দান। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।